মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের শুরু, আর অনেক সকালবেলায় উঠেছি। এখন বাজে প্রায় 9:50 বাজে। তো সকালবেলা উঠে মায়ের হাতাহাতি যেটুখানি কাজ করার করেছি, এখন অনেক কাজ বাকি আছে, এখনও সব কাজ কমপ্লিট হয়নি। তবুও মাঝখানে একটুখানি ফাঁক হয়েছি বলে এদিক ওদিক ঘুরঘুর করছি, আবার মায়ের কাছে যাবো, কী কী করতে হবে না করতে হবে। আর রোজ সকালে কী বলতো, রসুন ছাড়ানো বলো বা চিংড়ি মাছ থাকলে সেই চিংড়ি মাছ ছাড়ানো বলো, এই জিনিসগুলো আমার থাকে। তো রোজ আর কী দেখাবো, রসুন ছাড়াচ্ছি, চিংড়ি মাছ ছাড়াচ্ছি, ওর জন্য এখন আজকে সকাল থেকে আর ব্লগটা শুরু করিনি। তো মোটামুটি হাতটা একটু ফাঁকা হয়েছে, তো ভাবলাম ব্লগটা শুরু করি। অ্যাকচুয়ালি না, তোমাদের সাথে কথা না বলতে পারলে না কেমন জানি মনের মতো আকুপাকু করে, তো ওর জন্যই আর কি ব্লগটা শুরু করলাম। আর কালকে রাত্রির বেলা 10:30-11 থেকে কোথায় কি হচ্ছিল যাই না, আমরা ভাবছিলাম কোনো ফ্ল্যাটে হয়তো কোনো কাজ হচ্ছে, মানে সারাক্ষণ না মানে সেই ড্রিল করার কোনো মেশিন এরকমভাবে আওয়াজ হচ্ছিল সারাটা রাত্রি। তো আমরা ভাবছিলাম কোনো ফ্ল্যাটে হয়তো রাত জেগে কোনো কাজ বাজ হচ্ছে, কিন্তু ফাইনালি সকালবেলা উঠে দেখলাম কি কাজ হচ্ছে। সকালবেলা উঠে দেখি এই যে মা মনসা গাছটা যে কেটে দিয়েছে না, ওর সাইডে যে এত বড় একটা গর্ত করেছে, এই গর্তটা করার জন্যই কালকে ওরকমভাবে আওয়াজটা হচ্ছিলো। কিন্তু আমরা ভাবছিলাম যে কোনো ফ্ল্যাটে হয়তো এই জিনিসটা হচ্ছে, জানি না কি করবে, এদের কি পরিকল্পনা কিচ্ছুই বোঝা যাচ্ছে না। তো দেখা যাক কী হয়, মা মনসার গাছটা তো একদম পুরো কেটে সাবাড় করে ফেলেছে, জানি না আর গাছ ওখান থেকে উঠবে কিনা, হয়তো উঠতে পারে, কাণ্ডটা যেহেতু আছে হয়তো উঠতে পারে বলছে। এই জায়গাটা মন্দির করে, মানে এই যে চারধারে বাউন্ডারিটা, বাউন্ডারিটা নিয়ে মন্দির করবে, জানি না কী হবে না হবে। আর এই নিচের এই গর্তটায় কী করবে এটাই শুধু দেখার বিষয়। আজকে মা সকালবেলা একটা নতুন রেসিপি করেছে, সেটা হচ্ছে ছোলার ডাল দিয়ে চিংড়ি মাছ। আমাদের ফ্যামিলিতে সবাই ভালোবাসে, আমি এই বাড়িতে এসেই ফার্স্ট টাইম খেয়েছি। কিন্তু আজকে যেহেতু ছোলার ডাল দিয়ে চিংড়ি মাছ হয়েছে, লালটু আজকে টিফিন করে আছে, এটা হচ্ছে আজকের ব্রেকিং নিউজ যে লালটু সকালবেলা আজকে টিফিন করছে। শেষ, আর এক হাতা চাইবো শীতের মরশুমে এই প্রথম আমি ছাদে আসলাম, এসছি কারণ এই যে সব এখানে দুটো কম্বল, আমাদের ঘরে দুটো কম্বল আর মা ওখানে কম্বল গরম করতে দিয়েছে। শীতকালে এরম গরম গরম কম্বলে কিন্তু শুতে ভীষণ ভালো লাগে, মানে কি বলতো রাত্রিবেলা বেশ শোবো, গরম গরম গায়ে লাগবে, খুব ভালো লাগে। আর ছাদে দেখো কত পায়রা, সব পায়রা দেন এখানে, মানে খেতে দেওয়া হয়, গম বলো, চাল বলো, রুটি এইসব খেতে দেওয়া হয়। আর এটা ঠিক যে ছাদটাকেও আর কি ভালোই নোংরা করে, একদম পটি ফটি করে পুরো ছাদ নোংরা করে রেখে দেয়, কিন্তু তবুও খেতে খুঁতে সব দেয়, সবাই দেয় ফ্ল্যাটে, মানে যারা চারতলায় মেন থাকে তারা দেয়। আর এগুলো একটু গরম হোক, তারপরে এসে আবার নিয়ে যাব, অনেক মানে কিছুক্ষণ পরে, এখন আসবো না, মোটামুটি 2-3 ঘন্টা থাকবে, তারপরে এসে নিয়ে যাব। আমি জেনারেলি রোদে তো আসি না সেভাবে, এসছি না, এগুলো পুরো কালো কালো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে না মানে কি এখান দিয়ে না কিরকম একটা মানে কালো মতো কি একটা পর্দা মতো পড়ে রয়েছে। তো যাই হোক নিচে চলে যাই, রোদে বেশি থাকি না, আর থাকলে না এবার মাথা যন্ত্রণা করবে। তো ওর জন্যই এটা দিতে আসলাম, ভাবলাম যখন মাও ওইখানে দিতে এসছে তাহলে আমিও এখন এইখানে দিয়ে যাই। তো চলো এখন নিচে যাই, মা টিফিন বাড়ছে, সেটাকে গিয়ে খাবো, খিদে পেয়েছে, লালটু বেরিয়ে গেছে অফিসের জন্য। আর চাবিটা কোথায় গেল, আর ও অফিসের জন্য না বেরোলে না কোনো কাজ হয় না, কারণ ওর ডাস্ট অ্যালার্জি আছে, তো এগুলো যদি তুলি কোনোরকমভাবে ধুলো যায় সারাদিন হাঁচি কাশি দিতে থাকবে। তো চলো নিচে যাই এখন। শীতকাল বলে দেখো আমাদের এই ফ্ল্যাটে 4th ফ্লোরে থাকে, কি সুন্দর গাছ বসিয়েছে, ফুল হয়েছে, দেখতেও বেশ ভালো লাগে। এগুলোতে ফুল হয়নি, এটাতে একটা একটা করে ফুল হয়েছে। চলো এখন নিচে যাই, যে আর একজনও দিয়ে রেখেছে কি, নিচে যাই এখন। টিফিন সবার করা কমপ্লিট, এবারে বাদ বাকি যেটুকু রান্না আছে মা করছে, তো হাতাহাতি যেটুকানি করার আমিও করে দিচ্ছি। আজকে রান্না হবে হচ্ছে ভেটকি মাছের কাটা প্লাস ভোলা মাছের দুটো মাথা আছে, সেইটা একসাথে মা রান্না করবে।
মা গেছে স্নানে, আর আমি এইদিকে গ্যাস ঠ্যাস মুছে পুরো একদম ক্লিন করে নিয়েছি, আর ভাতও এখানে বসিয়ে দিয়েছি, হয়েও গেছে ভাত। আর আজকের রান্না কি কি করেছে মা সেগুলো তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে দিই। এখানে আছে ফুলকপি আলু দিয়ে যে আগের দিনে ঝোল ছিল, সেই ঝোলের মধ্যে একটা কই মাছ ভেজে মা দিয়ে দিয়েছে, তো ঝোলটা ফেলে দেবো ওর জন্যই আর কি ওরকম করা। আর এখানে সে পেঁয়াজ কলি আলু ভাজা একটুখানি আছে মায়ের জন্য, আর বাবার জন্য এখানে করেছে একটা মাছের পেটি ভাজা, আর এটা হচ্ছে মেথি শাক। আর আজকে রান্না হয়েছে যে দেখালাম তোমাদের, ভেটকি মাছের কাঁটা আর তার সাথে সেই ভোলা মাছের দুটো মাথা ছিল, ওই একদম কষা কষা লাল লাল করে এ করেছে। আর এটা সকালবেলা যে দেখিয়েছিলাম না ছোলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে, সেটাই রয়েছে রাত্রিরে সবার, মানে আমার আর বাবার এ হয়ে যাবে আর কি রুটি দিয়ে। আর এখানে মা করেছে পুঁই মিঠুলি চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ বেগুন শিম আলু এই দিয়ে একটা পুঁই মিঠুলি তরকারি করেছে। স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আজকে পুজো দিতে অনেকটাই লেট হয়ে গেছে, কেন সকালবেলা তো মায়ের হাতাহাতি সবকিছু করে আজকে এই যে বক্স খাটের তলাটা না একটু পরিষ্কার করেছি, কেননা খাট যদি বাংলা খাট যেগুলো অনেকটা তো উঁচু হয় সেক্ষেত্রে না তলাটা পরিষ্কার করতে গেলে অনেক ইজি, কিন্তু বক্স খাটের তলা ইজি না, তার মধ্যে এইখানে এরম সরু জায়গা, ওইখানে ওয়ার্ড্রপ, সে কোথা দিয়ে কতবার যে মাথায় গুঁতো খেয়েছে আমি নিজেও জানি না, ওয়ার্ড্রপের কানা গুঁতো খাচ্ছে, দেয়াল গুঁতো খাচ্ছে, মানে ঘরটা তো এমনি একটু ছোট, তো ঝাড় দিতে গেলে না খুব কষ্ট হয়। সেই খাটের তলা থেকে চুল ঝুল এত বেরিয়েছে, এত মানে অনেকটা বেরিয়েছে, সেই পরিষ্কার করে আবার খাটের তলায় মগ দিয়ে মুছলাম, সব কিছু করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। আজকে ঠাকুরকে দিতে দিতে একটা বেজে গেছে, আমার একটা জেনারেলি কোনোদিন বাজে না, তো যাই হোক একটা দিন ঠাকুর একটু অ্যাডজাস্ট করে নিয়েছে, তো ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। আর কালকে বাবার বাড়ি থেকে আসার সময় আমি একটা একটা না অনেক কটাই জিনিস কিনে এনেছি, তার মধ্যে এই বোরো প্লাসের এই ছোট্ট একখানে এই জিনিসটা কিনে এনেছি, মাত্র 10 টাকা নিয়েছে। আমি বোরো প্লাস কোনো দিন, মানে আমার এত মানে বয়স হয়েছে, তাহলে ভেবো না বুড়ি বয়স হয়েছে, আমি কোনো দিন বোরো প্লাস মাখিনি, বাট এই লাইফে ফার্স্ট টাইম আমি এরকম একটা ছোট্ট এ আনলাম, তো গন্ধটা মানে কোনোদিন বোরো প্লাসের গন্ধও শুকিনি, মানে আমার বোরো প্লাস ভালোই লাগে না, তো কি মনে হলো যে যখন হাতের সামনে পেয়েছি তো একটা নিয়ে যাই, এই একটা নিয়ে মুখে মেখেছি, আমি ভেবেছিলাম হয়তো মুখটা কালো কুচকুচে হয়ে যাবে, কিন্তু সেরকম কিছুই হলো না। তো আমার নিত্য নতুন জিনিস ট্রাই করতে ভালো লাগে, বাট কোনোদিন বোরো প্লাস আমি ট্রাই করিনি। আর একটা জিনিস এনেছি, সেটা হচ্ছে এই দেখো জনসন বেবির এই এই মানে স্কাই কালারের ক্রিমটা, আমি না এর আগে পিঙ্ক কালারের ক্রিমটা মেখেছিলাম, বাট এটা কালকে কিনে এসেছি, ছোটোটা নিয়ে এসেছি, তো আমি ভেবেছিলাম পিঙ্ক কালারের যেটা ছিল না মুখটা খুব তেল 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 করতো, কিন্তু এইটা কিনলাম দেখি না মুখের সাথে একদম মিশে যাচ্ছে, বেশ ভালো লাগলো ক্রিমটা, কিন্তু এটা শীতকালের জন্য নয়, কেননা শীতকালে মুখটা তো একটু তেল তেল করবে, এটা মুখ স্কিনটা ড্রাই করে নিয়েছে, কিন্তু যাদের অয়েলি স্কিন তাদের জন্য ঠিক আছে, আমার জন্য এটা ঠিক আছে, বাট একটু ড্রাই হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না, আবার ভেবো না যে প্রমোশন করছি কিছু। তো এটা কালকে মেখেছিলাম, তো এখন ভাবলাম বোরো প্লাস্টে একটু মাখি, তো এই মাখলাম। আর শীতকালে স্নানের পরে ফেস ওয়াশ বা গায়ে যদি কোনো মানে বডি ওয়াশ দিয়ে যদি কিছু করো সেক্ষেত্রে এত টান ধরে, আমি তাও আজকে মানে ডাব সাবান মেখেছি, লোকে বলে ডাব সাবান এই ওই হেন তেন, সেই গায়ে মাখলে এত টান দিচ্ছে এত টান দিচ্ছে, বাধ্য হয়ে সব বডি লোশন টোশন মাখলাম। তোমাদের সাথে আগেই মানে স্নানের পরেই কথাটা বলতাম, পুজো দেওয়ার পর দেখি না মুখের এগুলো টন ধরছে, এগুলো সাদা হয়ে গেছে, ওর জন্য ক্রিম ট্রিম মেখে তোমাদের সামনে আসলাম। তো যাই হোক এখন বাজে 1:40, বাবা গেছে স্নানে, মা ওই ঘরে একটু টিভি দেখছে, বাবা স্নান করে বেরোলে তারপরে করব দুপুরের খাওয়া দাওয়া। তো দুপুরে তো আজকে অনেক মেনু আছে, তো দেখা যাক কোনটা দুপুরে খাবো কোনটা রাত্রে খাবো, কারণ অতগুলো মেনুতে একসাথে খেতে পারবো না, তো ভাগে ভাগে খেতে হবে। তো যাই হোক বাবা স্নান করে বেরোক, তারপরে সবাই মিলে একসাথে বসে দুপুরের খাওয়াটা সারবো। না না অল্প, না 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 কম একটুখানি কম, বাবা কমায় দেখো কইটুখানি করে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মা এখানে কদবেল মেখেছে, যা ভালো হয়েছিল মাখাটা, মানে হেভি লাগে খেতে কদবেল। ছাদ থেকে বাহুবলীর মতো আমাদের দুটো ব্ল্যাঙ্কেট, আর ওই ঘরে হচ্ছে যে মা যে ব্ল্যাঙ্কেটটা দিয়ে এসেছিল ছাদে, তিনটে ব্ল্যাঙ্কেট একসাথে নিয়ে চলে এসেছি, আর মা পেছনে আসছে ছাদের গেটটা লক করে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মা জেনারেলি মানে বাবার এই ডেঙ্গুর হওয়ার পর থেকে মা বাবাকে ফল কেটে দেয়, স্পেশালি পাকা পেঁপে আর কিউই, তো ওটাই এখন পাকা পেঁপে কেটে দিয়েছে। খাওয়া দাওয়ার পরে যেটুকানি কাজ সব কমপ্লিট, এবারে জানলাগুলো দিয়ে দিই, নইলে আর মশা আর দেখতে হবে না, সারা ঘর ভর্তি হয়ে যাবে সন্ধ্যাবেলা হলে।
মানে এই কাপড়গুলো এখানে ঝোলানো থাকে কেন, এগুলো দিয়ে গ্যাস মোছা হয়, তারপরে যে কোনো মানে তোমার কিছু গরম জিনিস ধরা হয়, যেমন এখানে জল পড়েছে মুছে দিচ্ছে, ওই জন্য এখানে মেলে রাখতে হবে। হাওয়া লেগেও শুকিয়ে গেল, কাজের কাজও হয়ে গেল, সব কিছু কমপ্লিট। এরপরে একটু ফল খাবো, কেননা যেহেতু আমি কম কম খাচ্ছি তো লালটু আমাকে মানে ফল এনে দিয়েছে, তো মাও তাই বললো যাও ঘরে গিয়ে আগে ফলটা খাও, তো ওর জন্য এখন একটা আপেল খাবো। ভালো লাগে না জানো তো, আমার কোনো ফলই ভালো লাগে না, শুধু কমলা লেবু, এই শীতের সিজনে কমলা লেবু ভালো লাগে, এটা তো আমার একদম ভালো লাগে না, কিন্তু ওই এনে দিয়েছে খেতে হবে, খাবো একটু পরে খাচ্ছি, এখন ভালো লাগছে না, একটু আগে ভাত খেয়েছি তো আর ভালো লাগছে না। আর মা যে পেঁপে কেটেছিল বাবার জন্য, বাবাকে না পেঁপে দিলে বাবা একা হার গিস খেতে চায় না, সেই পেঁপেও আবার আমাকে দু পিস দিল, মাকে আবার মায়ের মুখে গুজে দিচ্ছে পেঁপে, মানে উনি একা খাবেই না পেঁপে, ওনার কি বলতো ফল ফল বলো মানে ওনার এসব পছন্দ নয়, তো যাই হোক কি আর করে হবে, তাও গুতিয়ে গুতিয়ে যতটা পাচ্ছি খাওয়াচ্ছি আমি আর মা, জোর করে যে খাও এটা তোমাকে খেতেই হবে, না খেলে শরীরটা সুস্থ হবে কোথা থেকে, ডাক্তার কন্টিনিউ হয়েছে পাকা পেঁপে প্লেট যেহেতু কমে গেছিল, পাকা পেঁপে কিউই, সে লালটু কবে তিনটে কিউই এনেছে, এখন একটা কিউই পড়ে আছে, বলে আমার ভালো লাগে না খেতে, মা ডাব কাটতে চাইলো ডাবও খেতে মানে চাইলো না, বলে না আমি খাবো না কালকে খাবো, কালকে যেই হবে বলবে না আজকে খাবো না আবার পরের দিন খাবো, এরকম করে পুরো বাচ্চাদের মতো করে বাবা। যাই হোক এখন তিনটে বাজে, এখনো বাজেনি তিনটে, একটু পরে স্লাইডারটা দিচ্ছে, এখন দেব না, তো এখন একটু রেস্ট করব, না বডিটা যদি না ফেলি না খাটে আমি আর পারছি না, মানে পারছি না মানে কি বলো তো, বলবো না যে ওইভাবে খাটাখাটনি হয়েছে, কিন্তু খাওয়া দাওয়ার পরে না ঘুমাইও একটু শোয়া লাগে, শুয়ে একটু এটা ওটা করলাম বা কিছু, তার মধ্যে ওরকম গরম গরম যদি ব্ল্যাঙ্কেট থাকে তাহলে আর দেখতেই হবে না, একদম শুয়ে হেভি মজা। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 7:20 আর একটু আগে যোগা করছিলাম, লালটু এসে গেছে, কাম হিয়ার। ব্লগটা শুরু করে এক্ষুনি বলতে গেছিলাম যে লালটু এখনো আসেনি, তো অনেকদিন বাজবে আমাদের, মানে এটা আমাদের মা দিদারা বলতো যে যার নাম যখন করা হচ্ছে সে যদি তখনই সেই মুহূর্তে ঢোকে তো তার আয়ু অনেক বাড়ে, জানি না কতটা মিথ্যা কতটা সত্যি, কিন্তু এটাই জেনে আসছি এটাই শুনে আসছি। তো যাই হোক একটু হোমমেড ফেস ওয়াশ বানাতে গেছিলাম, কিন্তু ও যখন এসে গেছে চাঠা করি দেন ফেস ওয়াশটা বানাবো। এখানে আমার গ্রিন টি বসিয়ে দিয়েছি আর এখানে বাবার যে যে চা করা আছে দুধ চা, এটাকে গরম করব, আর লালটু আর মায়ের জন্য চা করব রচা। আজকে ফুল ফ্যামিলি মিলে চা খাওয়া হবে, গরম হোক, আর এখানে আমি আমার গ্রিন টিটা দিয়ে দিই। শীতকাল হলে আমার ঠোঁটের এই বর্ডারটা এতটাই ফেটে যায় দিতার, এই একজনের না ঠোঁটে ক্রিম মাখে না মুখে ক্রিম মাখে, ভগবান অয়েলি করে পাঠিয়েছে না, তোমাদের ছেলেদের স্কিন দেখে আমার বাবাও কিন্তু মুখে কিচ্ছু মাখে না, আমার বাবা সাদা হয় ও না, আমার বাবার আবার শীতকাল হলে আমার বাবার এগুলো না বেশি তেল তেল করে, হ্যাঁ আমার এই জায়গাটা খুব ফাটে, দেখো না ভেসলিন দিন মানে একটুখানি শুকিয়ে গেলেই না সেখানটা কোনো মনে টান ধরছে, প্যান্ট পরে থাকো তো ওর জন্য এটা হয় না, এখন শীতকালে আমাকে না এখন শীতকালে আমাকে প্রায় দেখবে খালি বোরোলিন আর ভেসলিন, আমার ঠোঁটে কিন্তু এগুলো আমার ঠোঁটে এগুলো এগুলো কিচ্ছু ফাটবে, আমার শুধু বর্ডারটি নিচের এই বর্ডারও ফাটবে না, শুধু এই বর্ডারটা ফাটবে, রক্ত বেরিয়েছিল ফেটে, হ্যাঁ অনেকের হয় ঠোঁটে এরকম ফেটে চামড়া চামড়া ওঠে, আর অনেকে পাখাওয়া করে চামড়াটাকে টেনে তুলেও দেয়, আমার আমার এই জায়গাটা কোনোদিন ফাটে না, আমার এই জায়গাটাতেই ফাটে না। বাবা এখানে আগে খেতে বসেছে, বাবার খাওয়া হলে তারপরে আমরা খাবো, আর এখানে একজন কন্টিনিউ মানে গেম খেলেই যাচ্ছে, এতটাই গেমে কনসেন্ট্রেট যে অন্যদিকে কি হচ্ছে না হচ্ছে তার কোনো বালাই নেই, বেচারা মাঠে গিয়ে তো ফুটবল খেলতে পারে না, ফোনেই ফুটবল খেলছে বেচারা।
আর এখন বাজে 9:50, তো বাবার খেতে খেতে মোটামুটি 10টা বাজবে, তারপরেই আমরা তিনজন মিলে বসবো খেতে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, বাইরের লাইট দেখছো পুরো বন্ধ। আর খাওয়া দাওয়ার আগে একটা ভালো মজার জিনিস হয়েছে, বাবা মা তো ওই ঘরে টিভি দেখে, তো টিভি দেখতে দেখতে যেই টিভির মানে যেই রিমোটটা দিয়ে টিভিটা বন্ধ হবে সেই রিমোটটা গেছে হারিয়ে। এবারে আমি খাটের তলায় খুঁজছি, বাবা বাবা বাইরে পর্যন্ত খুঁজছে, মা ওই ঘর তছনছ করে দিল, লালটু ওই ঘর তছনছ করে দিল, কেউ কোনো রিমোটের মানে হদিশই পাচ্ছে না। লাস্টে এদিক ওদিক সেদিক খোঁজা খুঁজি, কম্বল মানে এই যে ব্ল্যাঙ্কেট গুলো আছে এই ব্ল্যাঙ্কেট গুলো ঝেড়ে ঝুড়ে মানে ওই ঘরে আর কি, এই ঘরে না ওই ঘরে ব্ল্যাঙ্কেটটা ঝেড়ে ঝুড়ে কোথাও কিচ্ছু পেল না। লাস্টে রিমোট উদ্ধার হলো খাটের মানে এরম খাট, খাটের পেছন দিক থেকে পড়ে গেছিল নিচে, হয়তো কখনো হাত লেগে পড়ে গেছে, মানে একটা রিমোটের খোঁজে হুলুস তুলুস কাণ্ড লেগে গেছিল। তো মানে যে এত হাসি পাচ্ছিল, বাবা তাই বলছে, বাবা না মা বলছিল, বলে একটা রিমোটের জন্য সবাই মিলে খোঁজাখুঁজি করছে, মানে রিমোট খুঁজেই পাচ্ছিলাম না এমন অবস্থা। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি যে হোমমেড ফেস ওয়াশ যেটা আমি বানিয়ে রাখি ওটা বানাবো। আর হাতে নেল পলিশগুলো ছিল, কিছুটা উঠে গেছিল কিছুটা মানে ছিল, তো পুরোপুরি তুলে দিয়ে একদম নখ পরিষ্কার করে দিয়েছি। ভাবলাম নখ আগে বড় হোক তারপরে নেল পলিশ পরবো, কেন ছোট নখে না নেল পলিশ সত্যি কথা ভালো লাগে না। কিছু বক্তব্য আছে? লালটুটাকে দেখো চুল কেটে কেমন লাগছে, পেছনটা খুব ভালো লাগছে, সামনেটা পুরো নাউরা নাউরা লাগছে, উড়ে উড়ে বাটি ছাট করে দিয়েছে। ঘোড়া কৌশল করে মরিব, ঘোড়ো পেছনটা ঘোড়ো, এটা পুরো বাটি ছাট মজে না, এরকম বাটিটা বসিয়ে ছাট মেরে দিয়েছে। কঙ্কড়া মন্দ গলে যাও কিনা উড়িয়া কথা কার। তো এখন ফেস ওয়াশটা বানাবো। আমি 8 রকম ভাষা বলতে পারি, সত্যি লালটু অনেক রকম ভাষা বলতে পারে, ও উড়িয়া এমন ভাবে বলবে মনেই হবে না যে বাঙালি, কিন্তু আমি একদম অকমের ঢাকা, আমি কিচ্ছু পারি না। খাওয়ার আগে বলেছিলাম ফেস ওয়াশ বানাবো, তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে সময় পেয়েছি ফেস ওয়াশটা বানানোর। তো এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি, যতটা কোয়ান্টিটিতে বানাতে চাইছি আর কি, বেসনের পরিমাণটা একটু বেশিই থাকবে। আর এর মধ্যে নিয়ে নিচ্ছি চন্দন গুঁড়ো, এরপরে নেক্সট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ওয়াইল্ড টার্মারিক, অনেকে এটাকে কস্তুরি হলদিও বলে। তো এইটা দিয়ে একসাথে তিনটে উপকরণ ভালো করে এটাকে মিক্স করে নেব, মানে এমনভাবে মিক্স করব যাতে সব মানে তিনটেই উপকরণ একদম একসাথে হয়ে যায়। তো করার পরে এইবারে এটাকে স্টোর করে রাখবো, মানে যতদিন চলবে, তারপরে আবার শেষ হলে আবার একটা নতুন বানিয়ে নেব। এই যে পুরোটা স্টোর করে আমি এখানে রেখে দিলাম, আর এটা এম ক্যাফিনের না বডি স্ক্রাব, আমি অনেকদিন আগেই কিনেছিলাম, তো সেই বোতলটাতেই আর কি স্টোর করে রাখলাম। কাঁচের জিনিসে মানে কাঁচের বোয়েমে স্টোর করে রাখা বেটার, এটাই আমার কাছে একমাত্র কাঁচের আছে বলে এটাতেই স্টোর করলাম। তো এটা এবার আমি প্রত্যেকদিন জেনারেলি আমি প্রত্যেকদিন সকালবেলা করে মাখি, কারণ কি বলতো সকালবেলা কেন মাখি, রাত্রির বেলা তো তোমার মুখে সিরাম লাগাচ্ছি, ময়েশ্চারাইজার লাগাচ্ছি, অনেক কিছু লাগানো হয়, তো সেক্ষেত্রে না সকালবেলা একটু ডিপ ক্লিনিং করাটা বেটার। তো ওর জন্যই আর কি বানিয়ে রেখে দিলাম দুপুরবেলা এমনি, মানে এটা আমি 3 বেলাও ইউজ করি, হিসাব মতো 2 বেলা করি ইউজ, তো যখন দেখি দুপুরবেলা না করলেই নয় তখন একবার করি, তো এখন শীতকাল বলে আর দুপুরবেলাটা দরকার পড়ে না। তো এটা যতদিন চলবে চলবে আবার আমি প্রিপেয়ার করে নেবো। এই ফেস ওয়াশটা সত্যি আমি করি হোমমেড বলতে পারো, তো ভীষণ ভালো কাজ দেয় আর কি, কাজ দেয় মানে মুখটা খুব সুন্দর, বেসন তো এমনি খুব ভালো ক্লিনজারের কাজ করে, তো সেক্ষেত্রে একটা মানে যাই হোক মুখটা ভালো ক্লিন হয়, এটা আমার মতামত, সবার সাথে হয়তো আমার মতামত মিলবে না বা আমার মতামত সবার সাথেও মিলবে না, তো এক কথাই মনে হয় বারবার বললাম। তো যাই হোক চলো এখন এই ফেস ওয়াশ করবো, অনেক কাজ আছে এখন মোটামুটি, একটু আজকে নখটা একটু পরিষ্কার করবো, কারণ যেহেতু নেল পলিশ তুলে দিয়েছি একটু আজকে নখে ব্রাশ করবো, ব্রাশ দিয়ে নখটা এখন পরিষ্কার করবো। আর এখন বাজে 11:15, আমার রাত্রিরেই যত কাজ মনে পড়ে দিনের বেলায় সব মনে পড়ে না। তো যাই হোক চলো এখনকার মতো ব্লগটা এই পর্যন্তই, যদি ভিডিও ভালো লাগে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, তোতলে যাচ্ছি, অতি অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকে ভিডিওটা কেমন লাগলো। তো চলো টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে, টাটা।